আসসালামু আলাইকুম, আবারও এম্বিশন অফ লার্ন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমরা কিছু অর্গানিক কেমিস্ট্রির কিছু বিখ্যাত এমসিকিউ সলভ করার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, অর্গানিক কেমিস্ট্রির কিছু বিখ্যাত এমসিকিউ সলভ করার চেষ্টা করব। দেখা যায় যে টপিকস একটাই, কিন্তু এখান থেকে অনেকভাবে প্রশ্ন আসতে পারে। যেরকম এখানে একটা বলা হয়েছে যে গিগনার্ড বিকারক, এরকম টপিকস থাকবে একটাই, যেরকম লুকাস বিকারক বা গিগনার্ড বিকারক, এখানে তো আছে গিগনার্ড বিকারক। তো বলা হয়েছে গিগনার্ড বিকারক ও এসিটোনের বিক্রিয়া কোন ধরনের অ্যালকোহল উৎপন্ন হয়। দেখো এখানে কিন্তু টপিকস একটা, কিন্তু এই গিগনার্ড বিকারক দিয়ে আরও কী কীভাবে এমসিকিউ আসতে পারে, তো সেই সম্পর্কে আমরা বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করি তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবে। ইনশাল্লাহ ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখলে আজকের ভিডিওতে যা শেখানো হবে তুমি এটা ব্যাখ্যা সহ সবগুলোর আনসার করতে পারবে। তো চলো দেরি না করে আজকে ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথম বলা হয়েছে যে গিগনার্ড বিকারক ও এসিটোনের বিক্রিয়ায় কোন ধরনের অ্যালকোহল উৎপন্ন হয়। তো এটা যদি আমাদের জানতে হয় তাহলে আগে আমাদের একটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে। তো ধারণাটা কি? তো দেখো গিগনার্ড বিকারকের সাথে যদি গিগনার্ড বিকারকের সাথে ফরমালডিহাইড বিক্রিয়া করে তাহলে আমাদের উৎপন্ন হয় 1 ডিগ্রি অ্যালকোহল। আর 1 ডিগ্রি অ্যালকোহলকে আমরা কি বলি? যে প্রাইমারি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলকে আমরা কি বলি? প্রাইমারি অ্যালকোহল। তো আবার দেখো গিগনার্ড বিকারকের সাথে যদি অন্য যে কোনো অ্যালডিহাইড, ফরমালডিহাইড বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড বিক্রিয়া করে, যে কোনো অ্যালডিহাইড, তাহলে হবে 2 ডিগ্রি অ্যালকোহল। তো কি বলা হয়েছে যে গিগনার্ড বিকারকের সাথে যখন ফরমালডিহাইড বিক্রিয়া করবে তখন উৎপন্ন হবে 1 ডিগ্রি অ্যালকোহল, যখন গিগনার্ড বিকারকের সাথে ফরমালডিহাইড বিক্রিয়া করবে তখন উৎপন্ন হবে 2 ডিগ্রি অ্যালকোহল, আর যখন গিগনার্ড বিকারকের সাথে কিটোন বিক্রিয়া করবে তখন উৎপন্ন হবে 3 ডিগ্রি অ্যালকোহল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো গিগনার্ড বিকারক ও এসিটোনের বিক্রিয়ায় কোন ধরনের অ্যালকোহল উৎপন্ন হয়। তো গিগনার্ড বিকারক এবং এসিটোনের বিক্রিয়ায় অবশ্যই টারশিয়ারি অ্যালকোহল উৎপন্ন হবে, কারণ গিগনার্ড বিকারক প্লাস ফরমালডিহাইড, এতে 1 ডিগ্রি অ্যালকোহলকে আমরা বলি প্রাইমারি অ্যালকোহল, গিগনার্ড বিকারক যে কোনো অ্যালডিহাইড এটাকে বলি 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল, গিগনার্ড বিকারকের সাথে কিটোন বিক্রিয়া করে উৎপন্ন করেছে 3 ডিগ্রি অ্যালকোহল, যেটাকে আমরা বলি টারশিয়ারি অ্যালকোহল, যদি এরপরে থাকে তাহলে সেটাকে বলা হয় কোয়ার্টারনারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে গিগনার্ড বিকারক ও এসিটোনের বিক্রিয়ায় কোন ধরনের অ্যালকোহল উৎপন্ন হয়। যদি তুমি এই তিনটে জিনিস মনে রাখতে পারো ক্লিয়ারলি, তাহলে কিন্তু তুমি এই অর্গানিক কেমিস্ট্রির অর্থাৎ গিগনার্ড বিকারকের এই এমসিকিউগুলো খুব সহজে সলভ করতে পারবে। তো এখন চলো আমরা নেক্সট প্রবলেমটা একটু সলভ করে আসি। স্কেপ দিনের আমাদের 2 নম্বর এমসিকিউ, দেখো কাঁদুনে গ্যাসের গঠন কোনটি। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, বলা হয়েছে কাঁদুনে গ্যাস জিনিসটা যদিও দেখতে ছোট দেখা যায় কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু এর ইম্পর্টেন্ট অনেক বিশাল। তো এখানে কাঁদুনে গ্যাস, তো আমি একটা জিনিস লিখি, দেখো এটাকে কী কী নামে ডাকা হয়। কাঁদুনে গ্যাসকে প্রথম ডাকে যে কাঁদুনে গ্যাস, আবার এটাকে বলা হয় ক্লোরোপিক্রিন, আবার ইংরেজিতে এটাকে বলা হয় টিয়ার গ্যাস। তো এটা কিন্তু বিভিন্ন নামে আসতে পারে, যে কাঁদুনে গ্যাস, ক্লোরোপিক্রিন, টিয়ার গ্যাস, এর রাসায়নিক গঠন বা এর গঠন কোনটি। তাহলে এর রাসায়নিক গঠন বা গঠন হলো Cl3CnO2, এটা হলো কাঁদুনে গ্যাস বা ক্লোরোপিক্রিন বা টিয়ার গ্যাসের রাসায়নিক
সংকেত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সম্পর্কে চলো আরেকটু বিস্তারিত জেনে নেই। তো কার্বনিক গ্যাস বা ক্লোরোপিক্রিন হলো তৈল জাতীয় পদার্থ এবং অশ্রু উৎপাদক বলে কার্বনিক গ্যাস কি অশ্রু উৎপাদক। মনে রাখতে হবে যে কার্বনিক গ্যাসের স্ফুটনাঙ্ক হচ্ছে 112 ডিগ্রি সেলসিয়াস। এটি মাস্ট বি মনে রাখতে হবে, কারণ কার্বনিক গ্যাসের স্ফুটনাঙ্ক হচ্ছে 112 ডিগ্রি সেলসিয়াস। তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট প্রবলেম সলভ করব। আজকের দিন আমাদের নেক্সট প্রবলেম বলা হয়েছে কোনটি পলিনিউক্লিয়ার যৌগ। তো এটা সলভ করার আগে আমাদের আগে ধারণা থাকতে হবে যে পলিনিউক্লিয়ার মানে কি, অর্থাৎ কোন যৌগগুলোই বা পলিনিউক্লিয়ার হবে। তো একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে পলিনিউক্লিয়ার শর্ত হলো যে একাধিক বলয়যুক্ত অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলোই পলিনিউক্লিয়ার। একাধিক বলয়যুক্ত জিনের মধ্যেও কিন্তু একাধিক বলয় আছে। তো বেনজিন একটা কি পলিনিউক্লিয়ার যৌগ। তারপর ন্যাপথলিন কিন্তু একাধিক বলয়যুক্ত। তাহলে এর মধ্যে কি আছে, এর মধ্যে একাধিক বলয় আছে, তাহলে এটা আমাদের পলিনিউক্লিয়ার যৌগ। তো এরপর দেখো অ্যান্থ্রাসিনও কিন্তু আমাদের একাধিক বলয়যুক্ত। তো এই প্রথম হচ্ছে বেনজিন, তারপর হচ্ছে ন্যাপথলিন, তারপর হচ্ছে অ্যান্থ্রাসিন। তো এই তিনটা যৌগই কিন্তু আমাদের পলিনিউক্লিয়ার যৌগ। তো অ্যান্থ্রাসিনই কিন্তু আমাদের পলিনিউক্লিয়ার যৌগ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নিচের কোনটি পলিনিউক্লিয়ার যৌগ। তারপর হলো যে গ্লুকোজে কয়টি স্টেরিও সমাণু সম্ভব। তো আমরা জানি যে গ্লুকোজে আগে যদি স্টেরিও সমাণু বের করতে হয় তাহলে আগে আমাদের জানতে হবে গ্লুকোজে কয়টি কাইরাল কার্বন আছে। তো আগের একটা ভিডিওর মধ্যে আমরা এটা এই সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম যে গ্লুকোজে 4টি কাইরাল কার্বন আছে। যদি 4টি কাইরাল কার্বন হয় তাহলে এটা সূত্র হলো 2^4, অর্থাৎ 2^n সমান। এখন যদি আমরা 2-এর জায়গায় n এর জায়গায় 4 বসাই তাহলে আসে 16। তো দেখো গ্লুকোজের কয়টি স্টেরিও সমাণু সম্ভব। গ্লুকোজের অবশ্যই কিন্তু 16টি স্টেরিও সমাণু সম্ভব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে গ্লুকোজের কয়টি স্টেরিও সমাণু সম্ভব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আর এরকম আর অর্গানিক কেমিস্ট্রির বিভিন্ন MCQ-র ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের নিচে কমেন্ট করতে পারো, তো সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্টে হোম, স্টে সেফ। খোদা হাফেজ।